আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই ভালো আছেন? আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইপিএ। এক বড় ভাই আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন যে আপনাদের নাকি আইপি হয়ে গেছে। তো আইপি হয়ে গেছে আপনি জানেন না, আপনি বলতেছেন আমার আইপি কে জানে করে ফেলছে, আমি বলতে পারতেছি না। ভাই আপনার আইপি কে করবে? আপনি ছাড়া তো এটা কেউ জানবে না। আপনি যে প্রতিষ্ঠান থেকে পাশ করেছেন অথবা আপনার পাসপোর্ট যেখানে জমা দিয়েছিলেন, ওরা যদি অন্য থার্ড পার্টি কাউকে দিয়ে থাকে তারা হয়তো আপনার আইপি করতে পারে। যতক্ষণ পর্যন্ত আপনি কাউকে না দিবেন কারো ক্ষমতা নেই আইপি করার, অবশ্যই আপনার লিঙ্ক থেকে আপনার হাত থেকে এটা পাবলিশড হয়েছে। সো আপনি দেখেন কার কার কাছে আপনি আপনার বইটা মানে পাসপোর্ট জমা দিয়েছিলেন, একমাত্র তারাই এই আইপিগুলো করছে। অর্থাৎ আপনার পাসপোর্টের ফটোকপি হোক, সে ফটোকপি দোকান থেকে হোক বা থার্ড পার্টি কারোর মাধ্যম দিয়ে হোক না কেন, যাদের হাতে গেছে যারা অসাধু ব্যবসায়ী বলবে না আপনাকে চুরি করে আইপি করে আপনার পাসপোর্ট নাম্বারে যে ফোন নাম্বারটা দেওয়া আছে পাসপোর্টের মধ্যে ওই ফোন নাম্বারে আপনার কাছে কল করবে, কল করে আপনার কাছে টাকা চাইবে, ক্যান্সেল করার একটা হুমকি দিবে, রিজেক্ট চলে আসবে, বিভিন্ন রকম একটা হুমকি ধামকি দিবে আপনাকে। সো আপনার আগে চিন্তা করতে হবে আমি বইটা কাকে দিচ্ছি, আমি যাকে বইটা দিচ্ছি সে কি ট্রাস্টেড লোক, সে কি পরিচিত লোক নাকি থার্ড পার্টি কেউ। এই জন্য আপনার পাসপোর্ট আপনার কাছে খুবই মূল্যবান, দয়া করে পাসপোর্ট হাতে পাওয়ার পরে এই পাসপোর্টটা কাউকে দিবেন না, বিশ্বস্ত লোক ছাড়া, এজেন্সি ছাড়া। কারণ এজেন্সি কখনও অন্য জায়গায় আইপি করে সেই লোক আপনার কাছে কল করবে না, কখনোই কখনও কল করবে না। এই জন্য আমি বলবো যেখানে পাসপোর্ট দিবেন কথা বলে তারপরে দিবেন, না বুঝে এক জায়গায় পাসপোর্ট দিবেন আবার পাসপোর্ট সেখান থেকে নিয়ে নেবেন কিন্তু তার কাছে ফটোকপি থেকে যাবে, এই ফটোকপি দিয়ে সে অ্যাপ্লাই করবে, আপনাকে বিভ্রান্ত করবে। দেখা যাচ্ছে বাধ্য হয়ে আপনার অপছন্দ একটা কোম্পানি, যে কোম্পানিটা আপনার একদম পছন্দ না, আপনার ওই কোম্পানিতে বাধ্য হয়ে যেতে হবে। এজন্য এই আইপিএ করার বিষয়ে একটু মাথা ঠান্ডা করে ভালো একটা কোম্পানিতে আইপি করবেন, ঠিক আছে? যাই হোক, যেখানে সেখানে পাসপোর্ট ছড়াবেন না দয়া করে, পাসপোর্ট ছড়ালেই কিন্তু এই অবস্থা হবে। এখন আপনি খুঁজে বের করেন আপনার পাসপোর্ট কোথায় কোথায় দেওয়া ছিল, ঠিক আছে ভাই? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।